আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অত্যাচার আরম্ভ করেছিল, অহংকার আরম্ভ করেছিল। ফেরাউন এত বেশি অহংকারী হয়ে উঠেছিল, ফেরাউন তার ক্ষমতার অহংকারে নিজেকে আর মানুষের কাতারে সে রাখে নাই, নিজেকে মানুষের কাতার থেকে আউট করে বের করে সে নিজেকে রবের কাতারে দাঁড় করিয়েছিল। আর সে ঘোষণা দিয়েছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, সে বলেছিল আমি তোমাদের বড় রব, বড় খোদা। ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল, গোটা মিশরে মানুষকে জানিয়ে দিয়েছিল মিশরের খোদা হলাম আমি, আমার উপরে ঈমান আনো। ক্ষমতার অহংকারে সে এমন জালিম হয়ে উঠেছিল, তার ঘোষণাকে যারা প্রত্যাখ্যান করেছে, তার আইনকে যারা লঙ্ঘন করেছে, সে তাদেরকে ধরত, শাস্তি দিত, সে তাদের উপরে অমানবিক নির্যাতন চালাতো। এখান থেকে আমরা প্রথম যে জিনিসটা বের করলাম, এখান থেকে প্রথম যে শিক্ষাটা আমরা পেলাম, নিজের মতের বিরুদ্ধে চলে গেলে, নিজের আইনের বিরুদ্ধে চলে গেলে, নিজের আদর্শের বিরুদ্ধে চলে গেলে, মানুষের উপরে হিংস হায়নার মতো ক্ষমতার অহংকারে ঝাঁপিয়ে পড়া, এটা হলো ফেরাউনের মতো স্বৈর শাসকদের নমুনা। আজকের দুনিয়ায় এরকম ফেরাউনি ক্যারেক্টার নাই। আল্লাহ তাআলা বলছেন এই ফেরাউন ক্ষমতার অহংকারে, ক্ষমতার অহংকারে এমন অদ্ভুতপূর্ণ আচরণ আরম্ভ করেছিল, গোটা মিশরে তার ক্ষমতার অহংকারে মানুষের উপরে সে হিংস হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল। ক্ষমতা পেলে অহংকার করা, ক্ষমতা পেলে অহংকারের চোটে মানুষকে মানুষ মনে না করা, মানুষের উপরে হিংস হায়নার মতো ঝাঁপিয়ে পড়া, এগুলো হলো ফেরাউনের স্বভাব, ফেরাউনের চরিত্র। ক্ষমতা পেয়ে মানুষ অহংকার কখনো করবে না, মুমিন কখনো অহংকারী হয় না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি যেন আমার চাদর নিয়ে টানাটানি আরম্ভ করবে, আর যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করবে, তাকে যিনি ভয়াবহ শাস্তির সম্মুখীন করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? ক্ষমতা পেলে অহংকারী হয়ে যাবেন না, কারণ ক্ষমতা হলো এমন জিনিস, এখন আছে তো একটু পরে নাও থাকতে পারে, আজকে আছে তো কালকে নাও থাকতে পারে। মানুষের কোনো স্টেবিলিটি নেই, মানুষের কোনো স্থায়িত্ব নেই। ক্ষমতার জন্য কেবলমাত্র একজনই অহংকার করতে পারেন, তিনি কে? কারণ তার ক্ষমতা কোনোদিন ফোরাবে না, তিনি হলেন চিরস্থায়ী ক্ষমতার মালিক। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য গোপন, সব জানেন, তিনি হলেন সকল ক্ষমতার মালিক, সবই তিনি জানেন। সকল ক্ষমতা যার হাতের মোটায়, জুড়ে বলেন তিনি কি? আমাদের ক্ষমতা এখন আছে তো একটু পরে নাও থাকতে পারে, এজন্য ক্ষমতার অহংকারে যেমন চাই তাই করবেন না। অনেক মানুষ আছে ক্ষমতা পেয়ে ক্ষমতার অহংকারে তার আদর্শ বিরোধী, তার মতের বিরোধী মানুষদেরকে বাড়িতে থাকতে দেয় না, এলাকায় থাকতে দেয় না, মিথ্যা মামলা দিয়ে মানুষকে দিনের পর দিন জেলখানায় ঢুকিয়ে রাখার ষড়যন্ত্র করে, অপচেষ্টা করে। ক্ষমতার বড়াই করা যাবে না, কারণ এটা এখন আছে, পরে নাও থাকতে পারে। আল্লাহ যদি চান কোনো ক্ষমতাওয়ালা ব্যক্তির ক্ষমতা কেড়ে নিয়ে, আল্লাহ যদি চান তাকে জেলখানার ভেতরে ঢুকাতে পারেন কি পারেন না? আবার আল্লাহ যদি কোনো অসহায় ব্যক্তিকে ক্ষমতায় বসাতে চান, আল্লাহ পারেন কি পারেন না? ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল। তারা মনে করেছিল সাঁতার না জানা ছোট্ট ইউসুফ অন্ধকার কুয়ায়
ওখানেই সে মারা যাবে, অথবা কেউ যদি বেরো করে সে কারো গোলাম হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা সাঁতার না জানা সেই ছোট্ট ইউসুফকে তার অসীম কুদরতি ব্যবস্থাপনায় অন্ধকার কুয়া থেকে উঠিয়ে মিশরে নিয়ে তাকে মিশরের রাজ সিংহাসনে বসানোর ব্যবস্থা করে দিলে। আবার আল্লাহ যদি চান কাউকে ক্ষমতা থেকে নামায়া বেজ্জত করতে চান, আল্লাহ পারেন কি পারেন না? যেমন দেখুন ফেরাউন নমরুদ এই দুই শয়তানকে আল্লাহ একজনকে পানিতে চুবাইয়া আর আরেকটাকে ল্যাংড়া মশা দিয়া বেজ্জত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কি? ক্ষমতার অহংকার করলে পরিণতি যে খারাপ হয়, বেজ্জত যে হওয়া লাগে। আমার বাংলাদেশেও এর নজির আছে, যেমন তাকলা মুরাদ কই ইসলাম থাকবে না পাগলা, ইসলাম তো এখনো আছে, তোর পাগলামি এখন বন্ধ হয়ে গেছে, তোর দল ক্ষমতা আছে, প্রথমে তোর মন্ত্রিত্ব গিয়েছে, তারপরে নমিনেশন গিয়েছে, পরে তার বান্ধবীর সাথে মিলিয়ে দুজনে এক রকমের মার্কা নিয়েছে, কিন্তু কি দুঃখ দুজনেরই মার্কাটা দুজনের ট্রাক রাস্তা ছেড়ে খাদে পড়ে গিয়েছে। এটা হলো ইসলাম বিরোধিতার পরিণাম। আপনি ক্ষমতা পেয়ে ইসলামের বিরুদ্ধে আচরণ করলে দল ক্ষমতায় থাকবে, আপনি ক্ষমতায় থাকবেন না। আমার দেশে কিছু মানুষ আছে ক্ষমতা পেলে অহংকারী হয়ে যায়, অনেকে তো আছে হুজুর দেখতেই পারে না। ওই যে বললাম ইনশাআল্লাহ শব্দ শুনলে অনেকের জ্বালা পোড়া, যারা আলেম ওলামাদেরকে দেখতে পারে না ইনশাআল্লাহ শব্দ শুনলে যাদের জ্বালা পোড়া, এরা বঙ্গবন্ধুর জীবনীও ভালো করে পড়বে। বঙ্গবন্ধু রাজনীতি শিখেছেন আলেমুল আমাদের সান্নিধ্যে থেকে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই কি মনে করছেন, হুজুররা শুধু কুরআন হাদিস পড়ছে, বঙ্গবন্ধুর জীবনীও পড়ছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহি আলাই, তাদের সান্নিধ্যে থেকে তিনি রাজনীতি করেছেন। আজ যারা নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক বলে আলেমুল আমাদের বিরুদ্ধে আচরণ করে, এরা বঙ্গবন্ধুর সাথে গাদ্দারি করে, এরা বঙ্গবন্ধুর ইতিহাস ভালো করে জানে না। তার উচিত বঙ্গবন্ধুর ইতিহাস ভালো করে পড়া, বঙ্গবন্ধুর জীবনী তালাশ করা। মুজিবকুট কোন জায়গা থেকে এসেছে? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তার কাছে গিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাওয়ার পরে দেখলেন, বলেন আপনাকে তো এটাতে খুব সুন্দর লেগেছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বললেন, তোমার কি পছন্দ হয়েছে? তিনি বললেন হ্যাঁ। বলেন কাছে আসো, নিজেই পড়াইয়া দিলেন। সেই যে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে তিনি এই কালো কোট গায়ে দিলেন, সেই কোট শেষ পর্যন্তই দিতে লাগলেন। আজকে তাকে অনুসরণ করে অনেকে এই মুজিব কোট গায়ে দেয়। কোথা থেকে এটা এসেছে শানে নুজুলও জানে না, সাবাবুন নুজুলও জানে না। তোমার নেতা রাজনীতি শিখেছেন আলেমুল আমাদের কাছ থেকে। এদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পড়ে দেখো, ভারতীয় আন্দোলনের ইতিহাস পড়ে দেখো। এদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য, ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য রক্ত দিয়েছে, আন্দোলন করেছে মুসলমানেরা। ইতিহাস জানে না, ইতিহাস সম্পর্কে অজ্ঞ। নতুন প্রজন্মের অনেকেই জানে না, এগুলো জানা দরকার, পড়াশোনা করা দরকার, ইতিহাস আগে ভালো করে জানা, ঠিক কি না? বলছিলাম ফেরাউনের কথা, বলছিলাম ফেরাউনি স্বভাব এটা বড় ডেঞ্জারাস স্বভাব। সেখানে আমরা আলোচনা করতে গিয়ে বলছিলাম ক্ষমতার অহংকার করা এটা ফেরাউনের চরিত্র। কার চরিত্র? অনেক মানুষ আছে ক্ষমতায় থেকে ইজ্জত পায় না, আবার অনেকে আছে ক্ষমতায় না থেকে ও ইজ্জত পায়। কারণ ক্ষমতা দেওয়া নেওয়া, ইজ্জত দেওয়া নেওয়ার মালিক কে? এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, হে রাজা ধীরাজ আল্লাহ, আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনাইয়া নেন। এখন অনেকে বলবে
তো ঠিক আছে, আল্লাহ তো আমাকে ইচ্ছে করেছে, দয়া করেছে, ক্ষমতা দিয়েছে। পরের অংশও শুনেন, আল্লাহ তাআলা বলেছেন, তিনি যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জত করেন। এখানে ক্ষমতার আয়াতের সাথে ইজ্জত আর বেইজ্জতের কথা কেন এসেছে? তার কারণ হলো, ফেরাউনের মতো স্বভাব নিয়ে ক্ষমতায় থাকলে ক্ষমতায় থাকা যায়, কিন্তু ইজ্জত নিয়ে থাকা যায় না। ফেরাউন ক্ষমতায় ছিল কিন্তু মানুষ তাকে ইজ্জত করত। কিছু মানুষ আছে ক্ষমতায় বেহায়ার মতো থাকতে চায়, হায়া নাই, শরম নাই, শুধু তার ক্ষমতা দরকার, ইজ্জতের কোনো দরকার। এজন্য আল্লাহ ক্ষমতার আয়াতের সাথে ইজ্জতের কথা বলেছেন। কেন বলেছেন? ক্ষমতায় থাকলে ইজ্জতওয়ালা হওয়া যায় না, আবার ক্ষমতা ছাড়াও ইজ্জতওয়ালা হওয়া যায়। কারণ পৃথিবীতে এমন বহু নজির আছে, বহু ক্ষমতাওয়ালা ব্যক্তি ক্ষমতায় থেকেও বেইজ্জত হয়েছে, জুতার বাড়ি খেয়েছে, যেমন বুশের বাচ্চা বুশ। আবার আমাদের সমাজেও অনেক লোক আছে, বহু মাহফিলেও দেখেছেন আপনারা, অনেক মেম্বার চেয়ারম্যান মাহফিলে উঠে বেশি বাহাদুরি করতে চেয়েছে, জনগণ তাকে জুতার মালা দিয়ে, জুতার বৃষ্টি দিয়ে সম্বর্ধনা দিয়েছে। তাহলে বোঝা গেল, ক্ষমতায় থাকলে ইজ্জতওয়ালা হওয়া যায়। ক্ষমতা দেওয়া নেওয়া, ইজ্জত দেওয়া নেওয়ার মালিক একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা ফেরাউনের কথা বলছেন, ইন্না ফিরাউন আলা ফিল আর, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধঃপতন আরম্ভ করেছিল, অহংকারী হয়ে উঠেছিল। তার দ্বিতীয় স্বভাব হলো, ওয়াজালা আহলাহা শিয়ান, সে তার জনপদের অধিবাসীদেরকে বিভক্ত করে রেখেছিল। ফেরাউনের শাসনের একটা নীতি ছিল, ডিভাইড এন্ড রুলস, অর্থাৎ বিভক্ত করো, শাসন করো, ভাগ করো, দলে দলে মানুষকে বিভক্ত করে রাখো আর শাসন করো। ফেরাউন তার নিজের জনপদে তার নিজের বংশ কিপ্তি বংশকে বানিয়েছে, এটা সরকারি দল, এটা আমার নিজের বংশ, সব ফ্যাসিলিটিস বুক করবে। আর তার নিজের দলের বাহিরে অন্যান্য বংশদেরকে সে তার জনপদে তার বিরোধী বানিয়ে এদের উপরে দমন পীড়ন চালিয়েছে। বনি ইসরায়েলদেরকে রাষ্ট্রীয় সকল ফ্যাসিলিটিস সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে তাদেরকে রাষ্ট্রীয় গোলাম বানিয়েছে। ক্ষমতার জন্য ফেরাউন তার নিজের জনপদের মানুষকে দলে দলে বিভক্ত করে রেখেছে। কেন? কারণ মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, একসাথে থাকে, তাহলে ফেরাউনি চেয়ার, ফেরাউনি গদি দুর্বল হয়ে যেতে পারে। ফেরাউনি মসনদকে শক্তিশালী মজবুত রাখার জন্য মানুষকে দলে দলে বিভক্ত রাখা দরকার। এজন্যে ফেরাউনি বৈশিষ্ট্যের লোকেরা জনগণকে, মানুষকে, ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ হতে দেয় না, কারণ ঐক্যবদ্ধ হতে দিলেই তাদের জন্য বিপদ আছে। ফেরাউন তার জনপদে লোকদেরকে দলে দলে ভাগ করে রেখেছে। কেন? যাতে করে তার ফেরাউনের এই শাসনটা চলতে থাকে, যাতে করে তার জন্য কোনো চ্যালেঞ্জ না থাকে, সে যাতে তার ইচ্ছে মতো, মনের মতো করে তার ফেরাউনি নীতি পরিচালনা করতে পারে। আরে আজকের দুনিয়ার ফেরাউনদের দিকে দেখেন, তামাম দুনিয়ার ফেরাউনরা বর্তমান পৃথিবীর মুসলমানদেরকে এক থাকতে দেয় না। আজকের মুসলমানরা ঐক্যবদ্ধ না আলাদা? ঐক্যবদ্ধ না বিভক্ত? বিভক্ত। আজ যদি আমরা সবাই একই পতাকা তলে থাকতাম, আমাদের শক্তি বাড়ত না কমত? জোরে বলেন, বাড়ত না কমত? উসমানীয় খেলাফতের পতনের পর থেকে গোটা দুনিয়ার মুসলমানরা বিভিন্ন রাষ্ট্রে দলে দলে বিভক্ত হতে হতে এখন মুসলমানদের শক্তি এত দুর্বল হয়েছে, মুসলমানরা চাইলেও এখন সাহসী কোনো পদক্ষেপ সম্মিলিতভাবে নিতে পারে না, সেই সুযোগ তাদের নাই। দেখুন তো, যদি তামাম দুনিয়ার সকল মুসলিম রাষ্ট্রগুলো একই পতাকা তলে থাকতো, তাহলে আমাদের সীমানা কত ব্যাপক হতো। আপনার সন্তানে যে আজকে যে দুজনকে আমরা পাগড়ি দিলাম, যদি গোটা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতো, একই পতাকা তলে থাকতো, তাহলে আমাদের ছেলেরা পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, কেউ সৌদি আরবে, কেউ মধ্যপ্রাচ্যে, কেউ ইউরোপে, অর্থাৎ মুসলমানদের যত জায়গায় সীমানা আছে, সে পাসপোর্ট ছাড়াই যেতে পারবো। আমরা আলাদা আলাদা হয়ে যাওয়ার কারণে যার যার আলাদা আলাদা এখন রাষ্ট্রের পাসপোর্ট হয়েছে। আমাদেরকে আলাদা করার জন্য পৃথিবীর ফেরাউনরা আরো কয়েক শতাব্দী আগ থেকেই চিন্তা করেছে। যারা আমাদেরকে আলাদা করেছে, তারা কিন্তু নিজেরা ঠিক আছে, তাদের দেশে
তাদের দেশের পাসপোর্ট গুলোর কত পাওয়ার দেখেন। এক দেশের ভিসা থাকলে অন্যান্য দেশগুলোতে যাওয়া যায়, আবার তাদের দেশগুলো এমন যে তাদের দেশের পাসপোর্ট গুলোর এত পাওয়ার ভিসাও লাগে না, অনেক দেশে তাদের পাসপোর্ট দিয়ে যাওয়া যায়, এয়ারপোর্টে গিয়ে ভিসা অন অ্যারাইভাল নিয়ে সেই দেশে প্রবেশ করা যায়। আর আমাদের পাসপোর্ট গুলোর অবস্থা তো আপনি জানেনই, এই যে দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আমরা যে সকল গরিব রাষ্ট্র আছে মুসলমানরা, এরা আরো দুর্বল হয়ে পড়েছে। আমাদেরকে দলে দলে বিভক্ত করে রাখতে পারলে ইসলাম বিরোধীদের লাভ আছে না নাই? আজকে আমরা দলে দলে বিভক্ত, এই কারণে ফিলিস্তিনিদের উপরে তারা যা মন চায় তাই করতে পারছে, কাশ্মীরের উপরে তারা জুলুম নির্যাতন করতে পারছে। আজকে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতো তাহলে কি এই পরিণতি হতো? হতো না। ফেরাউনরা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে দিবে না, ঐক্যবদ্ধ থাকতে দিলে তাদের ঝামেলা আছে, তাদের মাতব্বরি, তাদের মোড়লগিরি বন্ধ হয়ে যাবে। আজকে দেখুন আমার দেশের ইসলামপন্থীরাও জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছে। ইসলাম বিরোধীরা জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে এই ষড়যন্ত্রে আমাদেরকে ফেলে রেখেছে, আমরা টেরও পাচ্ছি না। আজকে দেখুন আপনাদের কথা কি বলবো, আমাদের আলেমুল আমারাও এক থাকতে পারছে না। আজকে কত সমস্যা, শিক্ষার করুণ দশা, সেগুলো নিয়ে কথা না বলে আপনি দেখুন গত 5-6 দিন এক সপ্তাহ ধরে দুই ঘরনা ওলামা মাশায়েখ মিয়ারে হক সত্যের মাপকাঠি এই বিষয় নিয়ে তারা আলোচনা সমালোচনা পোস্ট পাল্টা পোস্ট লাইভ পাল্টা লাইভ চলছে, অথচ ওইদিকে আমার দেশের ছেলে মেয়েদেরকে সারেগামা পাথানিসা লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈগ বিয়ার সাজনি কন্যা সাজল ফাহি মন্তরার প্রেমের গল্প নিরাপদ স্পর্শের নামে বইয়ের ভেতরে অশ্লীলতা বেহায়াপনা নোংরামি ভরে দিয়ে ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত উপকরণ পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিয়ে আমার পরবর্তী প্রজন্মকে চরিত্রহীন লম্পট সমকামী চরিত্র বিধ্বংসী করে চরিত্র বিধ্বংসী করে যখন তাদেরকে গড়ে তোলার প্রচেষ্টা চলছে, সেই সময়ে কওমি আলিয়া সকল ঘরানার উলামা মাশায়েখ একত্রিত হয়ে এটা নিয়ে জাতিকে সচেতন করা দরকার ছিল, সেটা না করে তারা নিজেরা নিজেরা কামড়া কামড়ি করছেন। এই জাতির আলেম উলামারা যতদিন পর্যন্ত নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি বন্ধ না করবে, আরো সামনে তাদের জন্য বড় মুসিবত অপেক্ষা করছে। আমাদের নিজেদের কামড়া কামড়ির কারণে আমরা নিজেরা মুসিবতে আছি। আলেমে আলেমে বিভেদের ফায়দা লুটে নিচ্ছে জালিমরা, কারণ আলেমে আলেমে বিভেদ আর ওইদিকে জালিমে জালিমে বন্ধুত্ব জালিমে জালিমে দুস্তি, ঠিক কিনা? আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমাদের আলেমরা পড়ে আছেন কোথায়, সালাতে দোহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল টু, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল টু, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খো, এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমরা নিজেরা নিজেরা কামড়া কামড়ি যত বেশি বাড়াবো আমাদের উপর মুসিবত তত বেশি আসবে। আমরা অনুরোধ করব কওমি আলিয়া হেফাজত চরমুনাই জামাত এদেশের যত ঘরনার যত উলামা মাশায়েখ আছেন সকল সংকীর্ণতা ভেদাভেদ সব কিছু ভুলে গিয়ে সকলকে এক টেবিল হবে না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, জমিনে অর্থত আরম্ভ করেছিল, ওয়াজআলা আহলাহা শিয়া, এবং তার জনপদের লোকদেরকে সেই দলে দলে বিভক্ত করে রেখেছিল, ইয়াসতাদাইফু তাইফাতাম মিনহুম, আবার সেখানের মধ্যে একটা দলকে সে বেশি দুর্বল করে রেখেছিল। জোরে বলেন কয়টা দল, আরো জোরে বলেন কয়টা, যে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল সেই দলের নাম হলো বনি ইসরাইল। জোরে বলেন সেই দলের নাম কি, বনি ইসরাইলকে ফেরাউন কেন দুর্বল করে রেখেছিল, তার কারণ হলো ফেরাউনরা মিশর শাসন আরম্ভ করার আগ পর্যন্ত মিশরকে শাসন করেছে বনি ইসরাইল। বনি ইসরাইলদেরকে হটিয়ে ফেরাউনরা যখন মিশর চালানো আরম্ভ করল, তখন ফেরাউন সিদ্ধান্ত নিল এই বনি ইসরাইলগণ আর যেন কোনোদিনও ক্ষমতার মসনদে না বসতে পারে, এজন্য তাদেরকে দুর্বল করে ফেলতে হবে। তাদের কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, কর্মের স্বাধীনতা, সব স্বাধীনতা ফেরাউন হরণ করে রেখেছিল। ফেরাউন কেন বনি ইসরাইলদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, কারণ হলো তার ক্ষমতা যাওয়ার জন্য এরাই ছিল প্রধান হুমকি। তাহলে বোঝা গেল ফেরাউনের এই কর্মকাণ্ড থেকে যে জিনিসটা বোঝা গেল সেটা হলো যাদের তাহলে বোঝা গেল যাদের জন্য ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা আছে, যারা থাকলে পরে চ্যান নড়ে পড়ে হয়ে যেতে পারে, সেই সকল লোকদেরকে কায়দা কানুন করে দুর্বল করে রাখা, তাদের কথাবার্তার স্বাধীনতা কেড়ে নেওয়া, চলাফেরার স্বাধীনতা কেড়ে নেওয়া, এটা কোনো ভালো ব্যক্তির বৈশিষ্ট্য নয়, এগুলো হলো ফেরাউনি শাসনের আরেকটা নমুনা। কতটা দুর্বল করে রেখেছিল আল্লাহ পরের অংশে বলছেন ইয়াসতাদাইফু তাইফাতাম মিনহুম ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াসতাহয়ী নিসাআহুম, সে ওই বনি ইসরাইলদের পুত্র সন্তান জন্ম নিলেই সদ্য জন্ম নেওয়া পুত্র সন্তানদেরকে হত্যা করত আর কন্যাদেরকে বাঁচিয়ে রাখত। প্রশ্ন হতে পারে নবজাতক পুত্র সন্তানদেরকে সে কেন হত্যা করত। ফেরাউন একবার স্বপ্নে দেখেছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটি অগ্নিশিখা মিশরের দিকে প্রবেশ করে কিপ্তি সম্প্রদায় অর্থাৎ ফেরাউনের বংশের সবার ঘর বাড়ি জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে, কিন্তু বনি ইসরাইল বংশের কারো ঘর বাড়ির কিছু হচ্ছে না। এই স্বপ্ন দেখার পরে ফেরাউন তার রাজ্যের স্বপ্ন বিশারদদেরকে আহ্বান করলো, স্বপ্ন বিশারদদেরকে আহ্বান করে বলল স্বপ্নে দেখেছি, স্বপ্নের তাবিরি বলো, ব্যাখ্যা বলো। স্বপ্ন বিশারদরা বলল আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা বড় মারাত্মক। ফেরাউন বলল যতই মারাত্মক হোক না কেন এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলো। তারা বলল অচিরেই বনি ইসরাইল বংশে এমন একটি শিশু জন্ম নিবে যে শিশু যৌবনে পদার্পণ করার পরে তার মাধ্যমে আপনার ফেরাউনি সাম্রাজ্যের পতন হবে। এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়ল না কমল, ফেরাউনের টেনশন বাড়ল। সে তখন সিদ্ধান্ত নিল ঠিক আছে, যে জন্ম নিলে আমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে তার জন্ম আমি হতেই দিব না। সে আইন করলো এখন থেকে বনি ইসরাইলদের যে মহিলা সন্তান প্রসব করবে তার বাড়িতে আমার সেনাবাহিনী যাবে, যাওয়ার পরে চেক করে যদি দেখে সেটা পুত্র সন্তান সাথে সাথে ধরে তাকে জবাই করে মেরে ফেলবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে সেটাকে বাঁচিয়ে রাখবে যাতে করে বড় হলে তাকে দাসী হিসাবে ব্যবহার করা যায়। এই যে দেখুন হাজার হাজার শিশু হত্যা করেছে, অসংখ্য শিশু এই ফেরাউন হত্যা করেছে শুধুমাত্র তার ফেরাউনের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য। এই শিশুদের কোনো অপরাধ ছিল না, নিরপরাধ শিশুগুলোকে হত্যা করেছে ক্ষমতার জন্য। নিরপরাধদেরকে হত্যা করা এটা ভালো শাসকদের নমুনা নয়। আজও পৃথিবীতে ফেরাউনের চরিত্রের বহু মানুষ আছে, বহু মানুষ আছে যারা ক্ষমতার জন্য হুমকি, সেই সকল মানুষগুলোকে টার্গেট করে করে ধরে নিরপরাধী হলো অপরাধী বানায়া ফেরাউনের মতো তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে ফেলে। কথা কি বোঝা যায়? সেই যুগের ফেরাউনের সাথে এই যুগের ফেরাউনদের মিল আছে না? এবার আসুন, ফেরাউন যখন এই আইন পাশ করলো
তার এই আইন পাশ করার পরে এই কঠিন সময়ে আল্লাহ তাআলা মুসা নবীর জন্ম দিলেন। মুসা নবীর যখন জন্ম হয়ে গেল, শুনতেছেন তো আপনারা, আমি কি ঘটনাটা বলবো না শেষ করে দিব? ফেরাউন যখন আইন করলো বনি ইসরাইলের ঘরে পুত্র সন্তান জন্ম নিলেই তাকে ধরে মেরে ফেলবা, জবাই করে ফেলবা, এই কঠিন সময়গুলোতে পুত্র সন্তান হত্যার বছরগুলোতে মুসা নবীর জন্ম হলো। মুসা নবীকে জন্ম দেওয়ার পর ছোট্ট শিশু মুসাকে নিয়ে তার মা চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা করছেন, এখন যদি ফেরাউনের বাহিনী আমার ঘরে চলে আসে আর আমার ছোট্ট এই নবজাতক শিশুটাকে দেখে সাথে সাথে তারা জবাই করে ফেলবে। তিনি বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। এমন সময় আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের অন্তরের মধ্যে ইলহাম পাঠালেন। আল্লাহ তাআলা জানালেন, ও আমার বান্দি, তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই নবজাতক ছেলে সন্তানকে সিন্ধুকের ভেতরে ভরে নদীতে ভাসিয়ে দাও। সদ্য নবজাতক সন্তানকে সিন্ধুকের ভেতরে ঢুকিয়ে সেটা ভাসিয়ে দেওয়া মায়ের জন্য এটা সহজ না অত্যন্ত কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? সেই কঠিন কাজটাই তার ছেলেকে বাঁচানোর জন্য তিনি এবার করছেন। সিন্ধুকের ভেতরে ঢুকিয়ে তিনি তার সন্তানকে ওই সিন্ধুক সহ সিন্ধুকটা নদীতে ভাসিয়ে দিলেন। তার মেয়েকে বললেন, তুমি নদীর তীর ধরে হাঁটো, দেখো সিন্ধুকটা ভাসতে ভাসতে কোথায় যায় চোখ রাখো। মুসা নবীর বোন নদীর পারে নদীর তীরে হাঁটছেন আর নজর রাখছেন সিন্ধুকটা কোথায় যায়। সিন্ধুকটা নদীর স্রোতে চলতে চলতে ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল, ফেরাউনের ঘাটে গিয়ে লাগলো। ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া তিনি তারা যখন সিন্ধুকটা কাছে আনলো, সিন্ধুকটা তারা যখন খুললো, ফেরাউনের পুণ্যবতী স্ত্রী তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তানাদি ছিল না। সিন্ধুক খোলার পরে ছোট্ট এই শিশু এত সুন্দর মায়াবী চেহারা দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন। নবীদের চেহারা সুন্দর হয় কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহওয়ালা মানুষদের চেহারায় মায়া থাকে, যদি তার গায়ের চামড়া কালো হয়, কিন্তু আল্লাহওয়ালা মানুষ হলে চেহারার মধ্যে একটা মায়া থাকে, একটা নূর থাকে। এই মায়া মায়া ভাব আর নূর যিনি দান করেন, জোরে বলেন, তিনি কি? দেখবেন আমার ইমাম সাহেব ভাই বেতন পান মাত্র কয়েক হাজার টাকা, কিন্তু চেহারা সুরত বড় সুন্দর, চেহারার দিকে তাকালে মায়া লাগে। পরহেজগার মানুষ যারা তাদের চেহারার দিকে তাকালে মায়া লাগে, কিন্তু অনেক মানুষ আছে দেখবেন এসি গাড়িতে চলাফেরা করে, এসি বাড়িতে থাকে, ভালো ভালো খাবার দাবার খায়, বহু টাকা পয়সা আছে, কিন্তু চেহারাটা দেখলে দেখবেন দেখতে যেন কেমন জানি চোরের মতো লাগে। চোরের মতো তো লাগবেই, কারণ খায় তো আলগা পয়সা মানুষের মাল, খায় চুরি করে দুর্নীতি করে লুটপাট করে, হারামের চিহ্ন হারামখোরের চেহারায় ফুটে উঠেছে। কোন হারাম কাজে মানুষ যখন লিপ্ত থাকে হারামের চিহ্ন চেহারার মধ্যে ফুটে ওঠে। মুসা নবীকে যখন ছোট্ট শিশু মুসা আলাইহিসসালামকে যখন আসিয়া দেখলেন মায়ায় পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি তার কুলে নিয়ে নিলেন। ফেরাউন চলে আসলো, ফেরাউন বলল, কি ব্যাপার আসিয়া, তোমার কুলে কোন সন্তান, এটা তুমি কোথায় পেলে? আসিয়া ঘটনা শোনালেন। ফেরাউন ঘটনা শুনে বলল, কোথা থেকে সিন্ধুক বেশে এসেছে, জানি না এটা কার সন্তান, এমনও হতে পারে আমি যাদের টেনশনে আছি সেই বনি ইসরাইলের কারো সন্তান হতে পারে, আমার কাছে দাও, আমি এটাকে এখনই জবাই করে মেরে ফেলি। ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া তখন কি বলেছিলেন আল্লাহ তালার কাছে? আসিয়ার জবাব এত ভালো লাগলো, আল্লাহ তালা আসিয়ার কথা কোরআনুল কারিমে তুলে দিলেন। আসিয়া তখন বলেছিলেন, ওয়াকালাতি ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়ালাক ওয়ালাক মালা তাকতুনুহু আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আসিয়া তখন বলেছিলেন, হে আমার স্বামী, এই সন্তানকে হত্যা করো না, কারণ এই সন্তান তোমার আমার দুজনের জন্য চক্ষু শীতলকারী হতে পারে, আমাদের তো কোনো সন্তান নাই।
আমরা তো চাইলে তাকে সন্তান হিসাবে গ্রহণ করতে পারি, সে আমাদের অপকারে নয় বরং উপকারে আসতে পারে, তাকে মেরো না। আসিয়ার কথা ফেরাউনের ভালো লাগলো, ফেরাউনের দিলটা নরম হয়ে গেল। ফেরাউন তখন বললেন, ঠিক আছে আসিয়া, তুমি যেহেতু বলেছো তাকে আমি মারলাম না বাঁচিয়ে রাখলাম। দেখেন যে ফেরাউন যার ভয়ে এত হাজার হাজার শিশু হত্যা করছে, যার ভয়ে ফেরাউন আছে, তাকে ফেরাউনের ঘরে ঢুকায় দিয়েছেন কি? আপনারা আসেন না ঘুমাই গেছেন? ফেরাউন যার ভয়ে আছে ফেরাউনের ঘরে তারে ঢুকায় দিয়েছেন কি? এখান থেকে একটা শিক্ষা আছে, ফেরাউন স্বভাবের মানুষরা ক্ষমতা হারানোর ভয়ে এদিকে ওদিকে মানুষ খুন করে, কিন্তু সে নিজেও টের পায় না যাদের মাধ্যমে ক্ষমতা যাবে তার আশেপাশে তারা ঘুরঘুর ঘুরঘুর করে। ফেরাউন যার ভয়ে তারে ফেরাউনের ঘরে ঢুকায় দিয়েছেন কি? এখন শুনেন মজার ঘটনা, মনোযোগ আছে তো আপনাদের? সুন্দর ঘটনা শুনেন। ছোট্ট শিশু, সে তো ভাত মাছ মাংস খেতে পারবে না, তার তো খাবার হলো বুকের দুধ। এবার এই সন্তানকে বুকের দুধ পান করানোর জন্য আসিয়া অর্ডার দিলেন, আমার এলাকার সকল ধাত্রী মহিলাদেরকে ডেকে আনো। আশ্চর্যের ব্যাপার হলো, এই ছোট্ট শিশু কোনো ধাত্রী স্তনের মধ্যে মুখ লাগায় না। এর কারণ হলো, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, কারণ অন্যান্য নারীদের স্তনের মধ্যে মুখ লাগানো এর আগেই হারাম করে দিয়েছেন কে? আসিয়ার টেনশন বেড়ে গেল, কোন ধাত্রীর স্তনে যেহেতু এই বাচ্চা মুখ লাগায় না, এই দুধের বাচ্চাকে কেমনে বাঁচানো যায়? ওইদিকে মুসা নবীর বোন নজর রাখতে রাখতে কৌশল করে ফেরাউনের রাজপ্রাসাদে ঢুকে গিয়েছেন। সুবহানাল্লাহ, তিনি যখন এই কাণ্ড দেখলেন, তিনি তখন ফেরাউনের স্ত্রীকে বললেন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুনুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, আমি কি আপনাদেরকে এমন একটি ফ্যামিলির সন্তান দিব যেই পরিবার এই বাচ্চার দেখাশোনা করবে, এই বাচ্চাকে দুধ পান করাবে? আসিয়া তখন বললেন, কোন সেই পরিবার, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। এবার মুসা নবীর বোন দৌড়ে দৌড়ে বাড়িতে গেল, তার মাকে গিয়ে বলল, মাকে গিয়ে দেখলো বড় টেনশনে আছেন, পেরেশানিতে আছেন। বলল, মা গো, কোনো টেনশন করবেন না, পেরেশানি করবেন না, আল্লাহ যে ওয়াদা করেছিলেন আপনার সন্তানকে আল্লাহ আপনার কুলে ফিরায় দিবেন, সেই সময় চলে এসেছে। পুরা ঘটনা শুনালেন মুসা নবীর মা। এবার ফেরাউনের প্রাসাদে গেলেন, পরিচয় দিলেন না, কেউ পরিচয় জানতে পারলো না। তিনি যাওয়ার পরে যখন ছোট্ট সেই শিশুকে তিনি যখন কোলে নিলেন, আশ্চর্য অবস্থা, যে শিশু কোনো নারীর স্তনে মুখ লাগায় না, এবার সেই শিশু এই মহিলার কোলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই মহিলার স্তন থেকে দুধ পান আরম্ভ করেছে। আসিয়া খুশি হলেন, ফেরাউন ঘটনা জানলো। জানার পরে ফেরাউন এসেছে, এসে বলে, এই মহিলা, তুমি আর তোমার বাড়িতে যাইতে পারবা না, তুমি এখন আমার রাজপ্রাসাদে থাকবা। আমার স্ত্রী আসিয়া যেহেতু এই সন্তানকে পছন্দ করেছে, তাকে দুধ পান করাবা, তাকে লালন পালন করবা, আর তুমি যেহেতু কষ্ট করবা এখানে থেকে থেকে এই বাচ্চাটাকে দেখাশোনা করবা, দুধ পান করাবা, আমার ফেরাউনি সরকার থেকে তোমাকে এই জন্য বেতন ভাতা দেওয়া হবে। সুবহানাল্লাহ, করতে ইচ্ছা করে না? যেই মুসা নবীর টেনশনে ফেরাউন ছিল, এখন ওই মুসা নবীকে ফেরাউনের ঘরে ঢুকায় দিয়া, তার মাকে তার পরিবারকে বেতন ভাতা খাওয়াইয়া, মুসা নবীকে ফেরাউনের ঘরে বড় করার ব্যবস্থা যিনি করেছেন, তিনি কে? মুসা নবী বড় হয়ে যাচ্ছে, যৌবনে পদার্পণ করলেন। আপনাদের মনোযোগ আছে তো? 15-20 মিনিট মনোযোগ থাকবে তো? দেখেন আলোচনা কোথায় যায়। মা বোনরা অপেক্ষায় আছে, হুজুর আমাদের জন্য কিছু কথা বলে না কেন, তাদের উদ্দেশ্যে এখন অনেক কথা হবে ইনশা আল্লাহ। যুবকরা অপেক্ষায় আছে, হুজুর আমাদের বিয়া শাদির কথা বলে না কেন, এই ওয়াজও চলে আসছে এখন। সবার মনোযোগ আছে তো? বলছি না, এমন এক আয়াত সিলেক্ট করেছি সবার জন্য শিক্ষা এখানে কি আছে। মুসা নবী কি হয়ে গেছেন, জোরে বলেন, কি হয়ে গেলেন? কার ঘরে? জোরে বলেন, কার ঘরে? ফেরাউনরা সবসময় ক্ষমতা হারানোর ভয়ে থাকে, অথচ ফেরাউনরা জানেও না তাদের ঘরেই তাদের দুশ্মন লালিত পালিত হয়। মুসা নবী যুবক হয়ে গেলেন,
যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিলেন, হিকমত দিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আর যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, তখন আল্লাহ তাকে হিকমত দিলেন, জ্ঞান দিলেন। মুসা নবী তিনি যৌবনে পদার্পণ করলেন, একদিন তিনি দুপুরবেলা শহরে বের হলেন। জোরে বলেন, কোন সময়? দুপুরবেলা শহরে বের হলেন, দেখলেন দুই ব্যক্তি ঝগড়া করছে, একজন হলো ফেরাউনের বংশের, আরেকজন হলেন বনী ইসরাইল অর্থাৎ মুসা নবীর বংশে। দুই ব্যক্তি ঝগড়া করছে, এখন দেখা গেল যে ঝগড়া করছে ফেরাউনের বংশের লোকটা বনী ইসরাইলের উপরে জুলুম করছে, বনী ইসরাইলের ওই ব্যক্তির উপরে সে অন্যায় করছে, অবিচার করছে। কারণ তার মনে মনে ভাব আছে, আমার দল ক্ষমতায়, আমার বংশ ক্ষমতায়, যা মন চায় তাই করতে পারি, এমন স্বভাবের মানুষ এখন দুনিয়াতে আছে না? নাই। আমার চাচা অমুক, আমার বাপ অমুক, আমার ভাই এই, সুতরাং আমি যা মন চাই তাই করতে পারি, এরকম স্বভাব হলো স্বৈরাচারী স্বভাব। নিজের ব্যক্তিত্ব নিয়ে চলবেন, নিজের পরিচয়ে চলবেন, আপনার বাপ কি, দাদা কি, এটা আপনার পরিচয় নয়। যারা বাপ দাদার পরিচয়ে চলে তারা গাধা, যারা নিজের পরিচয়ে চলে তারা শাহজাদা। মুসা নবীকে দেখে বনী ইসরাইলের ওই লোক সাহায্য চাইলো, আপনি আমাকে সাহায্য করেন। মুসা নবী এগিয়ে গেলেন, দুজনের ঝগড়া মীমাংসা করতে চাইলেন, কিন্তু ফেরাউনের বংশের ওই লোক হেডাম বেশি, তো মানতে চায় না। মুসা নবীর রাগ কম না বেশি? আরে বাপরে বাপ, এমন রাগ মালাকুল মউতকে পর্যন্ত থাপ্পড় দিয়েছে, আল্লাহু আকবার। মুসা নবী বুঝায়, বুঝে না। কোন মানুষকে বুঝাইতে 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 বুঝ মানে না, তখন কি করে মানুষ, কি ব্যবহার করে? মুসা নবী তারে মারলেন এক ঘুষি, ঘুষিটা দিয়েছিলেন তাদেরকে ঝগড়া থেকে নিবৃত্ত করার জন্য, কিন্তু ঘুষির চোটে ওই লোক দুনিয়া থেকে আউট, আল্লাহু আকবার। এই খবর ফেরাউনের কানে গেল, ফেরাউন সঙ্গে সঙ্গে বলল, মুসাকে গ্রেফতার করো, আমার সামনে নিয়ে আসো। ফেরাউনের সভাসদে এক ব্যক্তি এই কথা শুনলেন, যিনি মুসা নবীকে ভালোবাসতেন, ওই লোক দৌড়ে দৌড়ে এসে মুসা নবীকে এই খবরটা জানালেন। আল্লাহ তার কথা কোরআনে এভাবে বলেছেন, ওয়া জা রাজুলুম মিন আকসাল মাদিনাতি রাজুলু ইয়াসা, দৌড়ে দৌড়ে সেই ব্যক্তি এসে মুসা নবীকে যখন এই খবর জানালেন, মুসা নবীকে বললেন, তুমি সঙ্গে সঙ্গে এখান থেকে দৌড়াও, নইলে ফেরাউনের বাহিনী তোমাকে অ্যারেস্ট করে ফেলবে। মুসা নবী তখন অজানা গন্তব্যে পথ চলা আরম্ভ করলেন, হিজরত করছেন। চলতে 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 ক্লান্ত শ্রান্ত অবস্থায় মাদায়েনের একটা কুয়ার পাশে তিনি গেলেন। জোরে বলেন, কোথায়? মাদিয়ান। মাদিয়ানের একটা কুয়ার পাশে তিনি গেলেন, তখন পিপাসার্থ ছিলেন, ক্লান্ত পরিশ্রান্ত ছিলেন। লক্ষ্য করে দেখলেন কিছু রাখালেরা তাদের পশুর পালকে পানি পান করাচ্ছে, আর দুইটা মেয়ে সেই কূপ থেকে অদূরে তারাও অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। তিনি তাদের কাছে গিয়ে বললেন, কি ব্যাপার মেয়েরা, অসহায়ের মতো তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? সেই মেয়েরা তখন বলল, আমাদের বাবা অত্যন্ত বয়োবৃদ্ধ মানুষ, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা বয়োবৃদ্ধ মানুষ, আমাদের ঘরে আর কোনো পুরুষ মানুষ নাই, সেজন্য আমাদের পশুর পাল দিয়ে আমরা মরুভূমিতে আসি, আমরা আমাদের পশুগুলোকে পানি পান করানোর জন্য এখানে অপেক্ষা করছি, পুরুষ মানুষের ভিড়ে আমরা যাচ্ছি না। এরা যখন তাদের পশুর পালকে পানি পান করিয়ে চলে যাবে তখন আমরা যাব। মা বোনদের ওয়াদ চলে এসেছে, মা বোনরা ভালো করে শোনেন, পুরুষ মানুষদের কাছাকাছি গিয়ে পুরুষের ভিড়ে গিয়ে ঘেঁষাঘেঁষি করা, ঠেলাঠেলি করা, এটা কোনো ভালো নারীর চরিত্র হতে পারে? আমার দেশে মার্কেট, এই যে সামনে রমজান মাস আসতেছে, আরে বাপরে বাপ, 15 রমজান 20 রমজান হয়ে গেলে নারীদেরকে ঘরে আটকায় রাখা যায় না, দেখা যায় মার্কেটে গিয়ে পুরুষের ভিড়ে ঠেলাঠেলি আছে না নাই? পুরুষের ভিড়ে গিয়ে ঠেলাঠেলি করা, ঘেঁষাঘেঁষি করা, রাগ করবেন না আপনারা, বহু জায়গায় মাহফিলে আছে, মাহফিলের ধারে মেলা বসে,
বাজার বসে, বহু দোকান পাট বসে, অনেক নারী পুরুষ মাহফিলের প্যান্ডেল থুইয়া, প্যান্ডেল তো ভালো, এক জায়গায় পুরুষের প্যান্ডেল আর এক জায়গায় মহিলার প্যান্ডেল পর্দা আছে, কিন্তু কিছু পুরুষ আর কিছু নারী আছে পুরুষ প্যান্ডেল মহিলা প্যান্ডেল ফেলে রেখে তারা বাজারে বাজারে আছে ঘেঁষা ঘেঁষি ঠেলা ঠেলিতে। এই কথা কিন্তু তারা এখন শুনছে, তাদের হিট লাগছে, ঠিক আছে না কথা? এই যে দেখুন দুই মেয়ে দাঁড়িয়ে আছে, এরা নবীর মেয়ে, মাদিয়ানবাসীর জন্য আল্লাহ যাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, নাম হলো শুআইব আলাইহিসসালাম। ও ফুলতলার বেজের ডাঙ্গার মা বোনেরা শুনেন, পুরুষের ঠেলা ঠেলিতে পুরুষের ভিড়ে গিয়ে ঘেঁষা ঘেঁষি ঠেলা ঠেলি করা, এটা মুমেনা নারীর বৈশিষ্ট্য হতে পারে না। একজন নেককার দিনদার নারী পর্দার সাথে চলাফেরা করে পুরুষের ভিড়ে সে কখনো যেতে পারে? তিনি গিয়ে বললেন, কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন? মেয়েরা বলল, এরা যখন পানি পান করাবে এরপরে আমরা আমাদের পশুপালকে পানি পান করাবো। মুসা নবী বললেন, ঠিক আছে, তোমাদের তো বাড়ি যেতে দেরি হয়ে যাবে, আজকে আমি তোমাদের পশুর পালকে পানি পান করাই। তিনি তাদের পশুর পালকে পানি পান করালেন, এই মেয়েরা বাড়িতে ফিরে গেল। ঘুমায় গেছেন নাকি আপনারা? শুনেন মজার ঘটনা, এই মেয়েরা বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তাদের বাবা তাদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মেয়েরা, প্রত্যেক দিন তো বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, আজকে তো তাড়াতাড়ি ফিরলে কেন? মেয়েরা ঘটনা শুনালেন, মেয়েরা বললেন, এক যুবক আমাদেরকে সহযোগিতা করেছে। শুআইব আলাইহিসসালাম তখন বললেন, যুবকটাকে আমার কাছে আনলে না কেন? তাকে কিছু হাতিয়ে দিতাম, পুরস্কৃত করতাম, সে তো বড় উপকার করেছে। মেয়েরা তখন বলল, আব্বা আপনি যদি অনুমতি দেন তাহলে আনতে যাব। ওইদিকে মুসা নবী তিনি পানি পান করে একটি গাছের ছায়ার নিচে বসে আছেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ নতুন এক এলাকায় এসেছি, কোনো মানুষের সাথে আমার পরিচয় নাই, কাউকে আমি চিনি না জানি না, তুমি এখানে আমার একটা উত্তম ব্যবস্থা করে দাও। তিনি যখন দোয়া করলেন, দোয়া কবুল করলেন কি? যখন আল্লাহ দোয়া কবুল করলেন, শুআইব আলাইহিসসালাম তার মেয়েদেরকে বললেন, দেখো তো যুবককে সেখানে গিয়ে পাও কিনা। মেয়েরা আবার সেখানে হাজির হয়ে মুসা নবীকে গাছের ছায়ার নিচে পেল, সুবহানাল্লাহ। তারা বলল, আমাদের পিতা আপনাকে দেখেছেন, তিনি আপনাকে পুরস্কৃত করতে চান। মুসা নবী মনে মনে বলছেন, মনে হয় আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলেছেন। তিনি বললেন, ঠিক আছে চলো, তবে তোমরা আমার সামনে নয়, তোমরা আমার পিছনে থাকো। যুবক ভাইরা শোনো, মেয়েদের পিছনে ঘুরঘুর করা এগুলো হলো লুচ্চা বদমাশ সভ্য ছেলের স্বভাব। মেয়েদের পিছনে অনেকে আছে ঘুরঘুর ঘুরঘুর করে, কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে, খবরদার আমার যুবক ভাইয়েরা, ছাত্র জীবনে কোনো নারীর ফেতনায় পড়ো না, তোমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। ছাত্র জীবনে তুমি হারাম কোনো রিলেশনে জড়ায়ো না, তোমার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে। তুমি কেন মেয়েদের পিছনে ঘুরঘুর ঘুরবা? এই বয়স হলো তোমার পড়াশোনার বয়স, গবেষণার বয়স, এই বয়সে পড়ার টেবিলে মনোযোগী হও, গবেষণায় মনোযোগী হও, আজান হলে নামাজে চলে যাও। যদি তোমার পড়াশোনায় গবেষণায় মনোযোগ থাকে ক্যারিয়ার সুন্দর হবে, আজান হলে যদি নামাজ যেতে পারো চরিত্র ভালো হবে, ক্যারিয়ার সুন্দর আর চরিত্র যদি ভালো হয় কোনো মেয়ের পিছনে তুমি ঘুরঘুর করা লাগবে না। এই খুলনার সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছনে ঘুরঘুর 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 করবে। হে আবি একটা মিসকিন বেচলর যুবক ছেলেরা, মিসকিন বলেছি রাগ করো না, মানে বেচলর তো এখনো একাকী আছো, নিঃসঙ্গ তুমি, তুমি এই বয়সে মেয়ের পিছনে ঘুরঘুর করো না, নিজের যোগ্যতাকে এমন জায়গায় নিয়ে যাও যাতে হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে ঘুরঘুর ঘুরঘুর আরম্ভ করে। যুবকরা সিদ্ধান্ত নাও, অসভ্য ছেলেদের মতো মেয়েদের পিছনে ঘুরঘুর করবা নাকি মেয়েদের বাপকে ঘুরাবা? ঘুরবা না ঘুরাবা? যুবকরা কথা বলো, ঘুরবা না ঘুরাবা? তাহলে ইত্রামি ছেড়ে দাও। মুসা নবী বললেন, আমার পিছনে যাও, আমি সামনে আছি, বাড়ি কোন দিকে বলে দাও, চলো আমার সাথে। বাড়িতে চলে গেলেন। শুনতেছেন আপনারা? সংক্ষেপে বলছি, 8-10 মিনিট মনোযোগ থাকবে তো আপনাদের? আচ্ছা, শুআইব আলাইহিসসালাম মুসা নবীকে রিসিভ করলেন, জিজ্ঞেস করলেন পরিচয়, তিনি গোটা পরিচয় দিলেন, কিভাবে মাদিয়ানে আসলেন সেটাও শোনালেন। তিনি তখন বললেন, আহারে তাহলে তুই এলাকায় তোমার পরিচিত কেউ নাই,
তুমি এখানে কিভাবে থাকবে? মেয়েরা তখন বলল, আব্বা জান, আমাদের ঘরেও তো কোনো পুরুষ মানুষ নাই। একজন পুরুষ মানুষ যদি কর্মচারী হিসাবে থাকে তাহলে তো আমাদের জন্য ভালোই হয়, আমরা মেয়ে মানুষ হয়ে বাহিরে আর যাওয়া লাগলো না। দেখেন ইমানদার নারীরা, নেককার নারীরা ঠেকায় পড়লে বাহিরে যায়, নইলে তারা বাহিরে যায় না। কারণ আল্লাহ তাআলা নারীদেরকে চাকরানি বানান নাই, আল্লাহ তাআলা নারীদেরকে বানিয়েছেন রাজরানী। কথা বুঝেন নাই? অনেক মায়েরা বোনেরা কিংবা অনেক প্রগতিশীলরা এখন ভুল বুঝতে পারে, হুজুর এটা কি বললো, প্রয়োজনের খাতিরে একজন নারী পর্দা করে বাহিরে যাবে কোনো অসুবিধা নাই, কিন্তু ইসলাম পুরুষের চাইতে নারীর মর্যাদা বেশি দিয়েছে। ইসলাম নারীকে প্রয়োজন না হইলে বাহিরে না গিয়ে তাকে ঘরের মধ্যে রাজত্ব করতে বলেছে রানীর মতো। আচ্ছা বলেন তো, যে রানী সে কি কাজ করে না হুকুম দেয়? কথা বলছেন না কেন? হুকুম দেয়। যাদের বউ ঘরে থাকে, বিবাহিতরা জানেন তাদের ঘরের বউ কিন্তু রানীর মতোই হুকুম করে। এই শুনছো, লিস্টটা নাও তো, এগুলো নিয়ে আসিও, দেখছেন কি মোট, ঠিক আছে কথা? এই আবি আইত্তারা চুপ থাকো, তোমরা এগুলো জানবা কেমনে? বিয়ে করো নাই, বিবাহিতরা কথা বলেন, ঠিক আছে না? আপনি অফিস, এই শোনো, বাসাত এই বাসায় আসার সময় এটা এটা নিয়ে আসবা। বাপরে বাপ, কি হুকুম, ঠিক আছে কিনা? ইসলাম নারীকে বানিয়েছে রাজরানী, আর কিছু প্রগতিশীল ইসলামের সৌন্দর্য না বুঝে আর কিছু মা বোনেরা ওই প্রগতিশীলদের ষড়যন্ত্রের শিকার হয়ে তারা আজ ঘরের বাহিরে গিয়ে চাকরানি হয়েছে। আপনি ঘরের মধ্যে থাকলে রাজত্ব করতে পারবেন, আপনার ছেলে মেয়েদেরকে আপনি দেখাশোনা করছেন, হাজবেন্ডকেও পরিচালনা করছেন, এটা করো ওইটা আনো ওইটা করো। এখন অনেকে বলবে কেন মহিলারা বুঝি ঘরের মধ্যে কাজকাম করে না? হ্যাঁ করে, অবশ্যই করে, এজন্য ইসলামে তো তাদের অধিকার দেওয়া হয়েছে। কত সম্মান নারীর ইনকামে, উপার্জনে কোনো ভাগ নাই, কিন্তু আপনার কত সম্মান, বলা হয়েছে আপনাকে বিয়ের পরে আপনি রানী, আপনি রানীর মতোই থাকবেন, আপনার হাজবেন্ড আপনার সকল ভরণ পোষণের দায়িত্ব দিতে হবে, এটা হাজবেন্ডের হক। আপনি রানীর মতো থাকবেন, আপনি রানীর মতো থাকবেন, এই সম্মান নারীদেরকে দিয়েছেন কি? কোন জায়গায় ছিলাম মনে আছে আপনাদের? মেয়েরা বলছে, আব্বা জান, আমাদের ঘরে তো পুরুষ মানুষ নাই, কর্মচারী হিসেবে রাখেন। এই যুবক শক্তিশালী এবং আমানতদার, কাউইউল আমিন, আল্লাহ এই সুরাতেই বলেছেন কাউইউল আমিন, শক্তিশালী আমানতদার। এই মেয়েরা যুবকের প্রশংসায় কয়টা কথা বলেছে জোরে বলেন? আবার আমি একটা যুবকদের ওয়াজ এসেছে, শক্তিশালী হও আমানতদার হও, এমনিতেই মেয়েরা তোমার জন্য পাগল হয়ে যাবে। কথা বুঝো নাই? তুমি তো রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলের ফেতনায় পড়ে যৌবন হারিয়েছো, তোমাকে দেখলেই মেয়েরা তোমার দিকে তাকাবেও না। ফিজিক্যাল ফিটনেস ধরে রাখো, যৌবনের হেফাজত করো, স্বাস্থ্যের হেফাজত করো, এই বয়সটা শক্তিশালী থাকার বয়স। এই বয়সে যদি বুড়ার মতো, এই বয়সে যদি বুড়া মানুষের মতো দুর্বল হয়ে যাও তাহলে তো হবে না, যুবক থাকবে যুবকের মতো। আমার বাম পাশে বসে আছেন দেখেন আমাদের ডাক্তার মিজান ভাই, 5 বছর আগে যা এখনো, আমি আজকে ওনার বাসায় এসে বলছিলাম সবার বয়স বাড়ে, মিজান ভাইয়ের বয়স বাড়ে না। এটা আপনারা যারা মিজান ভাইকে কাছ থেকে চিনেন তারা দেখেছেন, তিনি হয়তো সবকিছু খাদ্যাভ্যাস ঘুমের অভ্যাস সবকিছু হয়তো মেনটেন করে চলেন। আমি আস্তে আস্তে হেসে হেসে বলছিলাম বাংলাদেশের মানুষের উচিত জাহাঙ্গীর কবিরকে বাদ দিয়ে আপনাকে অনুসরণ করা, কারণ আপনাকে এত বছর ধরে দেখা যাচ্ছে ওই আগে যা এখনো তা। আলহামদুলিল্লাহ পড়বেন না, আল্লাহ তাআলা মিজান ভাইকে শারীরিক সুস্থতা দিয়ে আল্লাহ তাআলা তাকে তার ইবাদত গুজার শুকর গুজার বান্দায় পরিণত করেন, বলেন আমিন। আমার খুব প্রিয় মানুষ তিনি, আল্লাহ তাআলা তার পরিবারকেও দীনের জন্য কবুল করেন, বলেন আমিন। ওই মেয়েরা বলতেছে এই ছেলেটা শক্তিশালী আর কি আমানতদার। এখন শোয়াইব আলাইহিসসালাম বলছেন এই মেয়েরা, এই ছেলে যে শক্তিশালী আর আমানতদার তোমরা জানছো কেন? মেয়েরা তখন বলছে এত পুরুষ মানুষের ভিড়ে সে আমাদের পশুর পালকে যখন পানি পান করিয়েছে দেখেছি তার গায়ের শক্তি। কোনো কোনো দুর্বল রেওয়ায়েতে এসেছে ওই কুয়ার উপরে একটা ঢাকনা ছিল যেটা সরাতে কয়েকজন লাগতো। আবারও বলছি বর্ণনাটা কোথাও কোথাও বলা হয়েছে দাঈফ। মেয়েরা বলছে ওইটা সে একাই হাত দিয়ে ঠেলে ফেলে দিয়েছে, আল্লাহু আকবার,
জন্য সে শক্তিশালী। আর আমানত তার বলেছে এই অর্থে, আব্বা যা যখন আনতে গিয়েছিলাম বলে তোমরা পিছনে থাকো, তোমরা সামনে গেলে ফিতনা হবে। শোয়েব আলাইহিস সালাম এটা শুনে বললেন, হায় হায় হায়, এটা তো কোনো সাধারণ মানুষের চরিত্র নয়, এগুলো পয়গম্বরী চরিত্র। মেয়েদেরকে বললেন, বাদ দাও, কর্মচারী বানাবো কেন, তোমাদেরকে তো বিয়ে দেওয়া দরকার, আমি এতদিন ধরে ছেলেই খুঁজতেছি। তিনি বললেন, বাবা তুমি এখানে কর্মচারী হয়ে থাকার দরকার নাই, আমার মেয়েদেরকে দেখো এখান থেকে একজনকে বিয়ে করে আমার বাড়িতে কর্মচারী নয় জামাই হিসাবে থাকো। সুবহানাল্লাহ। এবার আসেন, বলছিলাম না আজকে বুড়া মানুষের ওয়াজও আছে, এবার আব্বা আম্মাদের ওয়াজ আসছে। এই যে শোয়েব আলাইহিস সালাম তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিলেন, দেখেন মেয়ে পক্ষ থেকে প্রস্তাব গেল, টাকা দেখে, পয়সা দেখে, ক্ষমতা দেখে না, চরিত্র দেখে। জুড়ে বলতে হবে কি দেখে? বাবা জানরা রাগ করেন না, আপনারা মেয়ে বিয়ে দেওয়ার সময় কি দেখেন? আগেই প্রশ্ন করে বসেন, বিসিএস ক্যাডার, আগেই বলে সরকারি চাকরি করে, সরকারি চাকরি যারা করেন রাগ করিয়েন না। সরকারি চাকরিটা অনেক সম্মানজনক একটা পেশা, সরকারি চাকরি করেন এমন বহু সৎ মানুষ আছেন, আমি অনেককে চিনি, অনেক আল্লাহওয়ালা পরহেজগার মানুষ। কিন্তু আমাদের দেশের মানুষের একটা কিছু কিছু মানুষের ধারণা আছে, সরকারি চাকরিজীবী হইলে অনেক কিছু করে ফেলতে পারবে, হাতে গোনা কয়েকজন মানুষ কিছু কিছু করেও ফেলে। দেখা যায় চাকরিতে ঢুকছে, চার বছর পাঁচ বছর হয়েছে, এর মধ্যেই বেতন পায় 60-70-80 হাজার টাকা, কিন্তু দেখা যায় শহরে বাড়ি করে ফেলেছে, গাড়ি করে ফেলেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন এগুলো সব আলগা পয়সা, আলগা পয়সা, বুঝেন আপনারা? দুর্নীতি করেছে, ঘুষ খেয়েছে, লুটপাট করেছে, এরকম করে এগুলো করেছে। চাকরি করে, সততার সাথে চাকরি করে কোটিপতি হওয়া, এটা বড় কঠিন ব্যাপার। মেয়ে বিয়ে দেওয়ার সময় চাকরিজীবী দেখেন অসুবিধা নাই, কিন্তু দেখেন সততার সাথে আছেন কিনা। আর শুধু চাকরিকে প্রায়োরিটি দিবেন কেন? বাংলাদেশে কি চাকরির এত পোস্ট আছে? নাই তো। আপনি তাকে বলেন, বাবা তুমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো কিনা, তোমার মুখে দাঁড়িয়ে আছে কিনা, তুমি যে টাকা পয়সা ইনকাম করো সৎভাবে উপার্জন করো কি করো না, তার সততা দেখেন, আমানতদারিতা দেখেন, তার চরিত্র দেখেন। যদি আপনি চরিত্রহীন কোনো ছেলে, তার বাড়ি যদি পাঁচতলা হয়, টাইলসওয়ালা বাড়ি হয়, চরিত্রহীন ছেলে পাঁচতলা বাড়িও যদি হয়, ওই ছেলের কাছে আপনার মেয়ে বিয়ে দিলে ওই মেয়ের কপাল পুড়ে ছাই হয়ে যাবে। আর সৎ ছেলে, ভালো ছেলে, দিনদার ছেলে, টিনের বাড়িও যদি হয়, তাহলে ওই ঘরে আপনার মেয়ে আজীবন সুখে শান্তিতে বসবে। বিয়ে দিলেন, বিয়ে দিবেন, মুসা নবী বলছেন আমি যে আপনার মেয়েকে বিয়ে করব, আমার তো মোহরানা দেওয়ার মতো কিছু নাই। আসেন আরো আরেকটা শিক্ষা পাবো, তিনি বলছেন কি নাই? মহরানা নাই। তিনি বললেন অসুবিধা কি, মহরানা নাই, আমি সহজ করে দিচ্ছি। দেখেন শ্বশুর জামাইকে সহজ করে দিচ্ছেন, বলছেন ঠিক আছে তুমি আমার বাড়িতে 8 বছর থাকো, আর যদি ভালো মনে করো আরো 2 বছর বাড়িয়ে থাকো, আমার সব কিছু দেখাশোনা করো। এই আমরা কি করি, আমরা 10 লক্ষ 20 লক্ষ নির্ধারণ করে দিই। একটা ছেলে সবেমাত্র পড়াশোনা শেষ করেছে কিংবা মাত্র বিজনেস আরম্ভ করেছে, সে কি এত টাকা দেওয়ার সামর্থ্য রাখে? রাখে না। এজন্য বিবাহকে সহজ করে দিতে হবে, মোহরানাকে সহজ করে দেওয়ার মাধ্যমে। আর যুবক ছেলেদেরকে বলছি এবং বাবাদেরকে বলছি, ছেলে মেয়েদেরকে কম বয়সে বিয়ে দিতে হবে। একটা ছেলের বয়স যখন 40-45 হবে তখন তার যেন নাতি নাতনি থাকে, কথা বুঝতেছেন আমার? আরে 40-45 বছর বয়সে যদি নাতি নাতনি থাকে, এটাকে বলে জীবন, জীবনকে জীবনের মতো উপভোগ করতে হয়। 30-35 বছরে যদি বিয়ে করে তো তার চুলদাড়ি যখন সাদা হবে তখন তার ছেলে মেয়েরা মাত্র বড় হয়ে উঠতেছে, চিন্তা থাকবে কবে বিয়ে দিব, কিভাবে কি করব, মানে আমাকে দেখাশোনা করতে পারবে কিনা, কত চিন্তা থাকে। বিয়েটা যদি একটু কম বয়সে করেন, 20-21 বছর 22 বছরে বিয়ে করে ফেলেন, 42-43-45 বছর বয়সে বাপ বেটা একসাথে দাঁড়ালে দেখা যাবে বাপ ছেলে দেখতে প্রায় সেম সেম লাগে, মা মেয়ে দাঁড়ালো সেম সেম লাগে। ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার পরে নাতি নাতনি পেয়ে যাবেন, নাতি নাতনি কুলে নিবেন, এরা পেশাব পায়খানা করবে, এই পেশাব পায়খানা কুলে লাগা এটাতে যে আনন্দ, 1000 কোটি টাকা উপার্জনেও সেই আনন্দ পাওয়া যায় না। জীবনকে জীবনের মতো উপভোগ করতে চাইলে কম বয়সে ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে,
তাহলে আমাদের দেশে অনেকে আছে কয় বাল্য বিবাহ, আর ওইদিকে 6-7 এর মেয়েরা পলায়া চলে যাচ্ছে, প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, ওটাকে আইন অপরাধ হিসাবে দেখে না, কম বয়সে বিবাহকে অপরাধ হিসাবে দেখবেন। কম বয়সে বিবাহ এটা বৈধ প্রক্রিয়া, এখানে অবৈধ কিছুই নাই, ঠিক কি না? বিবাহকে সহজ করে দিতে হবে। কি রে আবি একটা পোলা পাইনরা, তোমরা খুশি হইছো তো? দেখছেন আমার দেশের ছেলেরা জিনা করতে চায় না, তারা বিয়ে করতে চায়, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য বাবা মাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ছেলে মেয়েদের বিয়ে শাদীকে সহজ করে দিতে হবে, মোহরানা সহজ করে দিতে হবে, তাহলে আমার সমাজে জিনা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘটনা কিন্তু শেষ না, 5-6 মিনিট মনোযোগ থাকবে তো? মনোযোগ থাকবে তো? ওখানে বোকা সিলোটি মাতলে আপনি কোনটা বুঝতে নাই, উনি উঠে এসে বলতেছে হুজুরকে বলেন একটু সিলেটি যেন বলে, তাই সিলেটি মাতলে কিতাও বা বুঝবা? আপনি সিলেট আইবা আমার লগে আউকা আজকু আজকু নিয়ে মুগি গাড়িত বাইন্দা তুলবো একবারে, আর সিলেট নিয়া সিলেটি সাহ খাওয়াইয়া আর সিলেটি মা ঠিকাইয়া তার বাদে সিলেট থেকে বার করিয়া দিবে। তো তাই বুধ ভাইবা যে সিলেটি মাত কিতা আপনি চাইছেন না উঠে, মেজান ভাইকে বলছেন আমি না না ইনস্ট্যান্ট সাথে সাথে ইচ্ছা পূরণ, আমরা হকল খুলনাবাসী। আচ্ছা আমাকে ঘটনাটা শেষ করতে দিতে হবে, সবাই মনোযোগ আছে তো? বিয়ে হয়ে গেছে, সুবহানাল্লাহ পড়ে মুসা নবী 10 বছর থাকলেন, 10 বছর থেকে বিদায় হচ্ছেন, এবার শ্বশুর খুশি হয়ে সাথে এক পাল পশু উপহার দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি চলে আসলেন মিশরে, এসে আসার সময় মাঝপথে, আমি লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, ওই দূর পাহাড়ে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন, আর বলেছেন তিনি বলেছেন আল্লাহ আমার ভাইকেও নবুয়ত দাও, দেওয়া হয়েছে দুই ভাইকে নবুয়ত, দুই ভাইকে আল্লাহ বলেছেন যাও ফেরাউনের দরবারে যাও, ফেরাউনকে তারা দাওয়াত দিয়েছেন, ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে ফেরাউন দাওয়াত শুনে না, প্রত্যাখ্যান করেছে, ফেরাউন দাওয়াত প্রত্যাখ্যান করে এরপরে মরার আগ পর্যন্ত 20 বছর ইমানদারদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। কথা বুঝে থাকলে সবাই বলেন তো, ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে কত বছর নির্যাতন করেছে জোরে বলেন? এই 20 বছরে আল্লাহ তাকে চাইলে সাথে সাথে সাইজ করতে পারতেন কি পারতেন না? আল্লাহ ধরলেন না কেন, মারলেন না কেন, সাইজ করলেন না কেন? এবার আসেন ওয়াজের মূল শিক্ষায় চলে যাচ্ছি আমরা, দুইটা কারণ, জোরে বলেন কয়টা কারণ? এক নম্বর, ইমানদারেরা ইমান আনার পরে যদি ফেরাউনের মতো ডেঞ্জারাস ক্যারেক্টার সামনে না থাকে, ইমানি পরীক্ষা আসে না, ইমানদাররা আসল ইমানদার কিনা, প্রকৃত ইমানদার কিনা বোঝা যায়, এটা বোঝা যায় না। ইমান আনার পরে ফেরাউনি ক্যারেক্টারের সামনে ফেরাউনদের হুমকি ধমকি উপেক্ষা করে, রক্ত জানমাল সবকিছু উপেক্ষা করে ফেরাউনদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, যারা ইমানদার হলো তারা। এই আলোচনা থেকে শিক্ষা নিতে হবে, আজকের জামানায় যদি ফেরাউনি কোনো ক্যারেক্টার আমার সামনে আসে, ইমানের পথে থাকতে গিয়ে যদি ফেরাউনি ক্যারেক্টার আমাকে হুমকি ধমকি দেয়, এমনকি আমার প্রাণ নাশের হুমকিও দেয়, আমি ফেরাউনদের সামনে আমার জানমালের পরোয়া করব না, প্রয়োজনের জীবন দিব, ফেরাউনদের সামনে মাথা নত করব না। এর নাম ইমান, এর নাম কি? আল্লাহ ফেরাউনকে সাথে সাথে ধরেন নাই, ইমানদারদের ইমান আসল না নকল বুঝার জন্য। 2 নম্বর, আল্লাহর দয়া কম না বেশি? জোরে বলতে হবে আল্লাহর দয়া কম না বেশি? হোক না সে ফেরাউন, সে তো মানুষ, তার উপর আল্লাহর একটা দয়া আছে না নাই? আল্লাহ রহমান, আল্লাহ তাকে ধ্বংস করার আগে সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর একটা নীতি, তিনি কাউকে ধ্বংস করার আগে কয়েকবার সুযোগ দেন, সুযোগ কাজে লাগাইলে ভালো, না লাগাইলে তো অবস্থা খারাপ। আল্লাহ ফেরাউনকে অনেক সুযোগ দিয়েছেন, আপনারা অনেকেই জানেন, ব্যাঙের গজব, রক্তের গজব, দুর্ভিক্ষের গজব, পঙ্গপালের গজব, উকুনের গজব, রক্তের গজব, নানা, এরপরে মহামারী দেওয়া হয়েছে, বহু গজব দেওয়া হয়েছে, কিন্তু সে ঠিক হয় না। 20 বছর পরে আল্লাহ তাকে ধরছেন ভালো করে, মুসা নবীকে আল্লাহ বললেন এত পিঠাইয়া শেষ করে ফেলতেছে তোমার উম্মতকে, তুমি তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাও। রাতের বেলা রওনা দিয়েছেন, চলতে চলতে সকালবেলা তারা সাগরের তীরে চলে গেলেন, সামনে লোহিত সাগর,
পিছনে ফেরাউনের বাহিনী এসে হাজির। উম্মত বলছে, হে মুসা কোথায় নিয়ে এসেছো? সামনে গেলেও মরবো, পিছনে গেলেও মরবো। মুসা নবী ইমান দীপ্ত ঘোষণা দিলেন, তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বী সায়াহাদিন, কখনো নয়, আমরা এখানে নিজেরই ইচ্ছায় আসিনি, এসেছি আল্লাহর ইচ্ছায়, ভয় পেও না, আল্লাহর হুকুমে এসেছি, এই বিপদে আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কি পথ দেখান নাই? মুসা নবী তার হাতের লাঠির মুজিজা উম্মতকে দেখালেন, আল্লাহ বললেন হাতের লাঠি দিয়ে আঘাত করো, বারোটা গোত্রের জন্য বারোটা রাস্তা সাগরের মাঝখান দিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ, এরা পার হয়ে গেল। ফেরাউন এসে দেখছে, হায় 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 রাস্তা হয়েছে, সে বলল, দেখছো দেখছো আমার বাহিনী, আমি ফেরাউন খুদার হয়ে সাগরের মাঝখান দিয়ে আজকে রাস্তা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ বলতেছেন রাখ, তোরে আজকে জনমের সাইজ করব। সে যখন তার বাহিনী নিয়ে গেল একেবারে মাঝ সাগরে যাওয়ার পরে ওই রাস্তাগুলোকে ভ্যানিশ করে দিয়ে ফেরাউন তার বাহিনীকে সাগরের পানিতে নাকানি চুবানি খাওয়াইয়া মারছেন। কে জোরে বলেন? ফেরাউন তখন কয়, আল্লাহ আমি এখন ইমানদার হয়ে যাব। আল্লাহ বললেন, আল আন ওয়াকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন বুঝি তোর সময় হয়েছে, অথচ ইতিপূর্বে সন্ত্রাসী সব কাজ করে ফেলেছিস, আজ তোকে আর আমি ছাড়ব না, রেহাই দিব না। আল্লাহ তাআলা ওখানেই তার সলিল সমাধি করে দিলেন। যে আল্লাহ ফেরাউনের মতো দাপটওয়ালা শাসককে শেষ করেছেন, ফেরাউনের মতো এত বিরাট ক্ষমতাওয়ালা দিন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী এই শাসককে শেষ করেছেন, সেই আল্লাহর ক্ষমতা এখন আর আগের মতো নাই, থাকলেও এখন কমে গেছে, আছে না নাই? সেই আল্লাহ ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছেন, ফেরাউনি ক্যারেক্টার লালন করে, ফেরাউনি স্বভাবে, ফেরাউনি পথে থাকবে, যারা ফেরাউনের মতো কঠিন পরিণতি ভোগ করবে তারা। আজকে আয়াত আমি কেন নির্বাচন করেছি ভালো করে শুনেন, গোটা পৃথিবীর মুসলমানরা আজ পৃথিবীর ফেরাউনি শাসন দ্বারা আজ মুসলমানরা বড় নির্যাতিত, নিপীড়িত, আলেম উলামা সহ সবাই যেন অসহায় হয়ে পড়েছে, অসহায়ত্ব বরণ করে নিয়েছে। আমাদের হারানোর কিছুই নাই, ভয় পাবেন না। রাত গভীর হয়ে গেলে যেমন সকাল হওয়ার সম্ভাবনা বাড়ে, ঠিক তেমনি ভাবে তাবাম দুনিয়ায় ফেরাউনি যজ্ঞ যত বেশি বাড়ছে, ইসলাম, ইসলামী আন্দোলন আর মুসলমানদের সুদিন তত বেশি ঘনিয়ে আসছে। গর্ভবতী মায়ের প্রসব বেদনা বাড়লে সন্তান হওয়ার সম্ভাবনা যেমন বাড়ে, ইসলামের উপরে জুলুম নির্যাতন যত বাড়বে, ইসলামের বিজয় তত বেশি নিকটে চলে আসবে। আজকের এই এক আয়াতের তফসির থেকে আমরা অনেকগুলো শিক্ষা পেয়েছি, বিয়ে শাদীর শিক্ষা পেয়েছি, সন্তানাদিকে কি করতে হবে ওই শিক্ষাও পেয়েছি, ফেরাউনের মতো চললে পরিণতি কি হবে সেই শিক্ষাও পেয়েছি, ফেরাউনদের সামনে কেমনে থাকা লাগবে সেই শিক্ষাও পেয়েছি। এই আয়াত থেকে আমরা যে শিক্ষাগুলো পেলাম এগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমরা সবাই বলি আমিন। কেউ উঠবেন না, মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা সিলেটির পরিবর্তে খুলনার তো কোনো গজল নাই, আপনারা বানান না কেন একটা? আমরা সিলেটিটা বানিয়েছি, আমরা আর গাউ যাইতাইনি, সুঙ্গা পিঠা খাইতাইনি, সঙ্গীত আর কি, এটা একটা গান, সিলেটের ঐতিহ্য সেখানে তুলে ধরা হয়েছে। আপনারা বসেন, তাহলে আমি বলবো, বসেন। সোমা গঙ্গর ফারবানি শাহজলালর উত্তরসূরি, সুরমা গঙ্গর ফারবারি শাহজলালর উত্তরসূরি, সুবেটা গিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। ও ভাই সব বোকা, সিলটর হমলার কথা হলো না, সিলটর হমলার বাগান, খাইলে জোড়াই হকলর ফরান, সিলটর হমলার বাগান, খাইলে জোড়াই হকলর ফরান, সিলেটর সানা খাইলে বাই দিন খাটতো না একদিন, দিন খাটতো না একদিন, সুরমা গঙ্গর ফারবারি শাহজলালর উত্তরসূরি, দেশ বিদেশ বেতাগিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, সৌদি আরব আবুধাবি
কাতার, দুবাই, লন্ডন যাবি, আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি সিলোটি, ফাইবাই খালি সিলোটি, সুরমা গঙ্গর ফারবাড়ি, শাহজলালের উত্তর সুরি, দেশ বিদেশ বেটা গিরি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল খুলনাবাসী, আমরা সবাই বাংলাদেশী। বসেন বসেন।